বেগুন চুরি করাকে কেন্দ্র করে বচসার জেরে ভাইয়ের হাতেই আক্রান্ত হলেন দাদা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার বৈষ্ণবনগর থানার চক শেহদরি কেতাবপাড়া এলাকায়। জানা যায়, এলাকায় এক জমি থেকে বেগুন চুরি হয়। সাকিত শেখের সন্দেহ হয় তার দাদা আক্রান্ত 45 বছরের রবিন শেখ চুরি করেছে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক শুরু হয়। সেই মতন সাকিব শেখ হাঁসুয়া দিয়ে দাদার মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ায় সেখানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা। বেগুন চুরি করাকে কেন্দ্র করে বচসার জেরে ভাইয়ের হাতেই আক্রান্ত হলেন দাদা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার বৈষ্ণবনগর থানার চক শেহদরি কেতাবপাড়া এলাকায়। জানা যায়, এলাকায় এক জমি থেকে বেগুন চুরি হয়। সাকিত শেখের সন্দেহ হয় তার দাদা আক্রান্ত 45 বছরের রবিন শেখ চুরি করেছে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক শুরু হয়। সেই মতন সাকিব শেখ হাঁসুয়া দিয়ে দাদার মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ায় সেখানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।